আজকে আমি তোমাদেরকে করে দেখাবো টকের তরকারি জলপাই আর লেঠা মাছ দিয়ে। এটা রান্না করা খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়, কাজের টাইমে তোমরা এটা খুব ঝট করে নিতে পারবে। এটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, লাগে হচ্ছে টমেটো, বেগুন আর আলু। লেঠা মাছ হলে ভালো হয়, লেঠা মাছ ছাড়া অন্য মাছ দিয়েও তোমরা করতে পারবে। আজকে আমি লেঠা মাছ দিয়েই করে দেখাবো তোমাদেরকে, চলো শুরু করছি। এবারে আমি লেঠা মাছগুলোকে কেটে নিচ্ছি। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি সবজিগুলোকে কেটে নেব। এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা বেগুন, নিয়েছি দুটো আলু, এখানে নিয়েছি আমি চারটে টমেটো, আর নিয়েছি দুটো জলপাই। একটা টমেটো বড়, আরগুলো ছোট ছোট। এই বেগুনটাকে লম্বা সাইজ করে কাটবে। আলুটাকে আমি ছিলে নিয়ে লম্বা সাইজ করে কেটে নেব। আলুটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, তোমরা এমন করে কাটবে। আমি টমেটোটাকে ঠিক এমনই লম্বা করে কাটব। আমি এখন জলপাইটাকেও কেটে নিচ্ছি। জলপাইটাকে আমি দুটো সাইড কেটে নিয়েছি। সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। মাছগুলোকে আমি নুন হলুদ মেখে নেব। মাছগুলোকে এখন আমি ভেজে নেব। উননটা ধরে দিয়েছি, এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়েছি, এটাকে গরম করে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভাজার সময় উনুনের আঁচটা লো রাখবে। মাছগুলোকে আমি 4 মিনিট ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। জলপাইটাকে এখন দেওয়া যাবে না, জলপাইটাকে যখন ঝোলটা ফুটবে তখন দেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এগুলোকে এখন আমি মিডিয়াম আঁচে 3 মিনিট ভেজে নেব।
সবজি গুলোকে ভাজা হতে হতে আমি ততক্ষণে শুকনো লঙ্কাকে বেটে নেব। ঝালটা নিজের পছন্দ মতো নেবে। লঙ্কা বাটা হয়ে গেছে, এবারে আমি লঙ্কাগুলোকে দিয়ে দেব। সবজিগুলো ভাজার টাইমে দেখবে জল বেরোচ্ছে, যতক্ষণ জলটা না শুকাচ্ছে ততক্ষণ ভাজতেই থাকবে। ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব জল। 1 লিটার পরিমাণ মতো জল দিচ্ছি। তরকারিটা কিন্তু পাতলা হয়, সেই হিসেবে তোমরা জলটা দেবে, একদম পাতলা হবে। এখন আমি এটাকে ফুটতে দেব 15 মিনিট, উনুনের আঁচটাকে হাই রাখবো। এখানে আমি 4 চামচের 2 চামচ আতপ তেল নিয়েছি, এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এবারে এগুলোকে আমি বেটে নেব। এই চাল বাটার পরিবর্তে তোমাদের যদি শুকনো গুঁড়ি থাকে সেগুলোও দিতে পারো। এগুলোকে আমি ভালো করে মিহি করে বেটে নেব। আমার আতপ চাল বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তিন চামচ জল দিয়ে এটিকে আমি এখন পাতলা করে গুলে নেব, একদমই পাতলা করে নেবে যেন ঘন না থাকে। দেখতে পাচ্ছ আমি পাতলা করে নিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জলপাই। জলপাই দেওয়ার কিছুক্ষণ পরে আমি চাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ আমি জাল করে নেব। সব মিলিয়ে আমি 15 মিনিট জাল করে নিয়েছি, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়নে দিচ্ছি কালো সরষা। এখানে অন্য কিছু দেওয়া যাবে না, এখানে শুধু কালো সরষাই দিতে হবে। সরষাগুলোকে তেলে দেওয়ার পরে ফুটতে শুরু করে, সেই ফোটাটা বন্ধ হবে, তখন তোমরা ঝোলটাকে ঢেলে দেবে। ফোটা বন্ধ হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি ঝোল ঢেলে। এবারে আমি মাছগুলোকে ঢেলে দিচ্ছি। মাছগুলো ঢেলে দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিট জাল করে নেব। জাল করার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। তরকারিটা টেস্ট করে দেখবে, যদি বেশি টক হয় তাহলে আর একটু চিনিটা বাড়িয়ে দেবে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের টকের তরকারির রেসিপি। বাড়িতে অবশ্যই বানাবে, খেয়ে দেখে বলবে কেমন হয়েছে।